আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের আটাশি এবং উননব্বই পৃষ্ঠায় যে সকল সমস্যা রয়েছে তার সমাধানগুলো আজকে আমরা দেখব এটা হচ্ছে তোমাদের চতুর্থ অধ্যায় ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়িয়ে সাত নং পর্ব তো যারা হচ্ছে এখন অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোই আমাদের চ্যানেলের প্লে লিস্ট থেকে ঘুরে আসতে পারো সেখানে অধ্যায় ভিত্তিক প্রতিটা বিষয়ে কিন্তু ভিডিও দেওয়া হচ্ছে অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা ইসলাম শিক্ষা এবং ইতিহাস ও বিজ্ঞান বিষয়ের জন্য কিন্তু আলাদা আলাদা প্লে লিস্ট করা আছে তোমরা দেখে নিতে পারো প্রতি একশো টাকা ক্রয় মূল্যের বিপরীতে যে টাকা লাভ হয় তাকে শতকরা লাভ বলে এসো লাভ ও ক্ষতির বিষয়গুলো নিচের কিছু উদাহরণ থেকে নেই উদাহরণ এক শান্তার বাবা একজন ব্যবসায়ী তিনি তার ব্যবসায় তিরিশ হাজার টাকা বিনিয়োগ করে কিছু পণ্য কিনলেন এবং মাস শেষে চল্লিশ হাজার টাকায় তা বিক্রয় করলেন তার শতকরা লাভ কত এখানে শান্তার বাবার বিনিয়োগ বা মূলধন হচ্ছে কত তিরিশ হাজার টাকা আর তার প্রাপ্ত অর্থ কত চল্লিশ হাজার টাকা এবার তো ব্যবসায় শান্তার বাবার লাভ হয়েছে নাকি নাকি ক্ষতি হয়েছে তার মোট পরিমাণ কত তোমার উত্তর এই নিচে লিখে রাখো দেখো এখানে বিনিয়োগের চেয়ে বিক্রয় মূল্য ছিল বেশি তার মানে লাভ হয়েছে আর লাভ কত বিক্রয় মূল্য বিয়োগ হচ্ছে ক্রয় মূল্য মানে চার হাজার বিয়োগ চল্লিশ হাজার বিয়োগ তিরিশ হাজার তার মানে হচ্ছে দশ হাজার টাকা তার লাভ হয়েছে তুমি নিশ্চয়ই দেখেছো সান্তার বাবার দশ হাজার টাকা লাভ হয়েছে অর্থাৎ তিরিশ হাজার টাকা লাভ হয়েছে দশ হাজার টাকা এক টাকায় হয়েছে কত দশ হাজার ভাগ তিরিশ হাজার টাকা একশো টাকা কত হয়েছে দশ হাজার ভাগ তিরিশ হাজার গুণ একশো তারপর হচ্ছে কাটাকাটি যায় গেলে থাকে কত একশো ভাগ হচ্ছে তিরিশ থাকে ঠিক আছে আরও কাটাকাটি যায় গেলে ছাড় দরকার নাই একশো ভাগ তিরিশটা কি লেখা যাবে তেত্রিশ সমস্ত তিনের এক টাকা ঠিক আছে তারপর কথা থাকে খেয়াল করো এখানে এখানে একশো ভাগ তিরিশ না একশো ভাগ তিন থাকে কাটাকাটি করলে এই যে এটা থাকবে এখান থেকে তাহলে সুতরাং শান্তার বাবার লাভ হয়েছে কত তেত্রিশ সমস্ত তিন ভাগের এক পার্সেন্ট টাকা এরপর রয়েছে কি নিজে করা একটা সমস্যা আছে একজন ঘড়ি বিক্রেতা তিনশো টাকা দরে সাতষট্টি ঘড়ি ক্রয় করে যখন সকল ঘড়ি দুই লক্ষ টাকায় বিক্রয় করে তখন তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে তুমি কি বলতে পারবে সে মোট কত ঘড়ি তোমার উত্তর এখানে লিখে রাখো তো এখানে লিখতে হবে তোমাদের একটি ঘড়ির ক্রয় মূল্যটি তাহলে সাতশোটি ঘড়ির ক্রয় মূল্য কত তিনশো পঞ্চাশ গুণ সাতশো টাকা তার মানে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এখন তিনি হচ্ছে এই সকল ঘড়ি দুই লক্ষ টাকায় বিক্রয় করলে তার লাভ হবে নাকি ক্ষতি হবে তোমার উত্তরে শতকরা হার নির্ণয় করা এখন তিনি হচ্ছে এই ঘড়িগুলো কিন্তু কম টাকা বিক্রি করেছে অর্থাৎ তার ক্রয় মূল্য চেয়ে হচ্ছে বিক্রয় মূল্য কম তাহলে তার ক্ষতি হয়েছে কত টাকা ক্রয় মূল্য বিয়োগ হচ্ছে বিক্রয় মূল্য দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার বিয়োগ দুই লক্ষ টাকা তার মানে পঁয়তাল্লিশ হাজার টাকা তার ক্ষতি হয়েছে অর্থাৎ দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় ক্ষতি হয় চা হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা এবং এক টাকায় ক্ষতি হয় কত পঁয়তাল্লিশ হাজার ভাগ দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আর একশো টাকায় শতকরা প্রকাশ করছি আমরা ক্ষতি হয়ে কত পঁয়তাল্লিশ হাজার ভাগ দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার গুণ হচ্ছে একশো টাকা তারপর আমরা কাটাকাটি করবো কত অ্যান্সার আমাদের অ্যান্সার বের হচ্ছে আঠারো দশমিক তিন ছয় সাত টাকা চার সমস্ত করে দেখাতে পারো ঠিক আছে সুতরাং শতকরা হারে আমাদের ক্ষতি হচ্ছে কত আঠারো দশমিক তিন ছয় সাত পার্সেন্ট এরপর দেখো এখানে একক কাজ আছে শান্তার মা একজন গৃহিণী বাড়ির কাজের পাশাপাশি তিনি ছাগল পালন করার পরিকল্পনা করলেন এজন্য তিনি তার স্বামীর কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়েছেন এবং তার এক বোনের কাছ থেকে দশ হাজার টাকা ধার করেছেন শর্ত হলো যে ছাগল বিক্রয়ের মুনাফা থেকে খরচের টাকা দেওয়ার পর মুনাফার অর্ধেক অংশ মুনাফার অর্ধেক অংশ মা আর বাকি যে অর্ধেক অংশ আছে সান্তার মা হচ্ছে অর্ধেক অংশ পাবেন বাকি অর্ধেক অংশ স্বামী এবং তার বোন তাদের কাছ থেকে তিনি ধার টাকা নিয়েছেন না সেই টাকার আনুপাতিক হারে পাবেন তার শান্তার মা হচ্ছে পনেরোশো টাকায় পাঁচটি ছাগলের বাচ্চা ক্রয় করে কিছুদিন লালন পালন করেন তার মানে পনেরো হাজার টাকায় পনেরো হাজার টাকা ছাগলের বাচ্চা কিনেছে কয়টি পাঁচটি লালন পালন বাবদ তার দশ হাজার টাকা খরচ হলো ছাগলগুলো বড় হওয়ার পর তিনি গ্রামের হাটে তা পঞ্চান্ন হাজার টাকায় বিক্রয় করলেন তাহলে প্রশ্ন হচ্ছে কি ছাগল বিক্রয়ের মুনাফা টাকার অংশ কে কত পাবে প্রথমে দেখতে হবে এখানে আমাদের মোট খরচ হয়েছে কত এই যে দশ হাজার আর হচ্ছে পনেরো হাজার আর তিনি বিক্রি করেছেন কত এটা তার মানে আমাদের হিসাবে এটা হচ্ছে বিক্রয় মূল্য এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য দাঁড়াচ্ছে আর কি হিসাব করার সময় তো আমরা যখন সামনে অঙ্কটা দেখবো তখন বিষয়টা তোমরা আরো ক্লিয়ার হবে দেখো ছাগল ক্রয় ও লালন বাবদ লালন পালন বাবদ মোট খরচ কত এটা হচ্ছে ছাগল ক্রয়ের খরচ পনেরো হাজার এটা হচ্ছে লালন পালনের খরচ দশ হাজার যেটা যোগ করে আমরা পাচ্ছি কত পঁচিশ হাজার টাকা ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের মোট খরচ হয়েছে এখন ছাগলগুলোর বিক্রয় মূল্য কত ছিল আবার পঞ্চান্ন হাজার টাকা তাহলে হিসাবে কিন্তু আমাদের এটা হচ্ছে বিক্রয় মূল্য এটা হচ্ছে ক্রয় মূল্য দুটা পার্থক্য করলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের কতটুকু লাভ বা ক্ষতি হয়েছে তাহলে আমরা বলতে পারি কি আমাদের লাভ হয়েছে আর লাভ হয়েছে কত এই যে বিক্রয় মূল্যটা বিক্রয় মূল্য থেকে আমরা বিয়োগ করবো কি আমাদের ক্রয় মূল্য বা মোট খরচ যেটা হয়েছে তার মানে পঞ্চান্ন হাজার টাকা বিয়োগ হচ্ছে পঁচিশ হাজার টাকা থাকছে কত তিরিশ হাজার টাকা এখন প্রশ্ন হচ্ছে কি যে টাকা তার থাকবে যেটা তিনি মুনাফা পাবেন এটা তার মুনাফা না লাভ মানে এখানে মুনাফা বোঝানো হচ্ছে তো তিনি তার এই মুনাফার টাকার অর্ধের টাকা দিয়ে দেবেন হচ্ছে কাকে শান্তার মাকে তাহলে শান্তার মায়ের অংশ হচ্ছে কত এই টাকাটার অর্ধেক মানে তিরাশি হাজার গুণ ভাগ ভাগ অথবা একই কথা তার থাকছে হাজার এক কত পনেরো হাজার টাকা অর্থাৎ শান্ত মা কিন্তু এই তিরিশ হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা তিনি পাবেন আর বাকি যে পনেরো হাজার টাকা আছে এখন সে টাকা হচ্ছে কার কাছে যাবে তার স্বামীর কাছে এবং তার বোনের কাছে তাহলে আমরা কি লিখবো শান্তন দেওয়ার পর অবশিষ্ট মুনাফা রয়েছে কত দেখো আমাদের বিক্রয় মূল্য ছিল কত বিক্রয় মূল্য ছিল হচ্ছে আমাদের পঞ্চান্ন হাজার টাকা আর ক্রয় মূল্য ছিল আমাদের পঁচিশ হাজার টাকা বা মোট খরচ হয়েছিল বিয়োগ করার পর আমরা পেয়েছিলাম কত তিরিশ হাজার টাকা আমাদের মুনাফা এখান থেকে পনেরো হাজার টাকা কিন্তু সান্তার মাকে আমরা দিয়ে দিয়েছি বাকি থাকে বিয়োগ হচ্ছে পনেরো হাজার টাকা তাহলে আমাদের রয়েছে মাত্র পনেরো হাজার টাকা এখন হাতে আছে এখন এই পনেরো হাজার টাকা আবার তার স্বামীর কাছে এবং তার বোনের কাছে চলে যাবে ঠিক আছে তো দেখি কে কত টাকা পায় তো স্বামীর মুনাফার অংশটা আগে বের করি এই যে পনেরো হাজার টাকা তার মধ্যে তার স্বামী পাবে কত যেহেতু যেহেতু সে পাঁচ হাজার টাকা দিয়েছিল তাহলে সেই অনুপাতে টাকা পাবে তার মানে পাঁচ হাজার টাকা পনেরো হাজার টাকা কত সেই অনুপাতটা আমরা বের করছি তাহলে এখানে থাকছে কত এই পনেরো হাজার পনেরো হাজার কাটা যায় বাকি থাকে শুধু পাঁচ হাজার টাকা অর্থাৎ তার স্বামী হচ্ছে পাঁচ হাজার টাকা এখানে কিন্তু পাবেন এই মুনাফার অংশ থেকে এবং তার বোনের অংশ কত সেটা দেখি আমরা তার বোন হচ্ছে দিয়েছিল কত দশ হাজার টাকা তার মানে দশ টাকা হচ্ছে পনেরো হাজার টাকা কতটুক তার সাথে আমরা গুণ করবো মোট টাকা মানে পনেরো হাজার টাকা তাহলে এই পনেরো হাজার পনেরো হাজার কাটা যায় থাকে হচ্ছে কত দশ হাজার টাকা অর্থাৎ তার স্বামী পাচ্ছে পাঁচ হাজার এবং তার বোন পাচ্ছে দশ হাজার টাকা তার ফাইনালি অ্যান্সারগুলো লিখে দিবে যে মুনাফার অংশ হচ্ছে শান্তার মা পাবে পনেরো হাজার টাকা স্বামী পাবে পাঁচ হাজার টাকা এবং বোন পাবে হচ্ছে দশ হাজার টাকা ঠিক আছে এটাই হচ্ছে অ্যান্সার এরপরে পৃষ্ঠা রয়েছে অনুশীলনীর অঙ্ক আমরা নেক্সট পর্ব থেকে অনুশীলনী অঙ্কগুলো করা শুরু করব প্রথমে রয়েছে কি রইস পঁয়ত্রিশ হাজার টাকা তিন বছরের জন্য ব্যাংকে জমা রাখলো যদি সহজ মুনাফা হার সাত পার্সেন্ট হয় তো তিন বছর পরে রোইসের কত টাকা মুনাফা হবে খুব সুন্দর অঙ্ক মূলধন দেওয়া আছে তারপর হচ্ছে এখানে সময়কাল দেওয়া আছে মুনাফার হার দেওয়া আছে মানে পি দেওয়া আছে তারপর হচ্ছে তোমার এন দেওয়া আছে আর দেওয়া আছে তুমি আই বের করবে মুনাফা খুব সহজ অঙ্ক এগুলো আমরা যখন করবো তখন তোমরা দেখতে পাবে ঠিক আছে তো আমরা সবগুলো অঙ্ক কিন্তু অনুসরণে করিয়ে দিবো তো দেখো এতক্ষণ শিক্ষার্থীরা তোমরা দেখলে হচ্ছে যে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়িয়ার সাত নং পর্বে আমরা তখন আলোচনা করেছি আঠাশি থেকে উনব্বই পৃষ্ঠায় সকল সমস্যাগুলো কিভাবে সমাধান করবে আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে তো আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ